ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় চার্জশিট দাখিল ও গ্রেফতারে সরকারের অনুমতি লাগবে এমন বিধান বাতিল করেছে হাইকোর্ট। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই, আশ্রয় ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সরকারকে হটানোর চক্রান্ত চলছে, ইভিএম না চাইলে ইসির সংলাপে কেন গেল না বিএনপি, প্রশ্ন বায়দুল কাদেরের। রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানিতে সমস্যা নেই, ডলারে লেনদেন বা রুবলে, জ্বালানি কেনা বেচা নিয়ে আলোচনা হয়নি জানালেন বাণিজ্য মন্ত্রী। বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালন, পল্টনে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে হাতাহাতি, লুটপাটের সুযোগ দিতেই নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে সরকার, অভিযোগ নেতাদের। সারা দেশে 5-11 বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু, 2 সপ্তাহে দেওয়া হবে 2,20,00,000, জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী। ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলা, 22 জন নিহত, আহত অর্ধ শতাধিক। রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের খবর সত্যি নয়, দেশে ফিরে কাজ করবে।